আজকে চলে এসেছি নদিয়ার পলাশী নিবাসী লতিফদার বাড়ি। তিনি একজন মার্চেন্ট নেভির অবসরপ্রাপ্ত ভদ্রলোক। সংসারের যাবতীয় কাজকর্ম তিনি সামলান। বাড়িতে ছোট্ট অতিথি এসেছে, তাকেও দেখাশোনা করতে হয়। সব কিছু সামলেই খুব সুন্দর বাগান করেছেন। নিচে তো আছেই বিশেষ বিশেষ গাছ, আর ওপরেও রয়েছে সবজি ফল আর ফুল। আজকে তোমাদের দেখাতে চলেছি এই দাদাভাইয়ের বাড়ি। খুব সুন্দর সাজানো গোছানো বাগান, নিচের তো খুব সুন্দর, পরপর দেখতে থাকো, স্কিপ করবে না। বাড়িতে প্রবেশ করার মুখেই এত সুন্দর মাধবীলতার সুগন্ধ নাকে এসে পৌঁছাচ্ছে, খুবই ভালো লাগছে। এত সুন্দর ঘনভাবে হয়েছে দর্শক বন্ধু, এটা আমি খুব ভালো করে অনুভব করে নিলাম। সুন্দর সুন্দর পাখি সব কিছু নিয়েই আজকের ভিডিও। দাদার বাড়ি একদম প্যালেস বললেই হয়, খুবই ভালো লাগে। এর আগেও আমি এসেছিলাম, তো এবারও দাদাই দেখেছেন গ্রীষ্মের বাগান পরিদর্শন করানোর জন্য। প্রথমেই দেখো এখানে একটা মিষ্টি আমড়া গাছ, বেশ বড় সড়ো হয়ে গেছে। আমরা তো টবে চাষ করি, সেই টবে চাষ করতে গিয়ে দেখেছি বেশ ছোটোখাটো হয়, কিন্তু এটা একান্ত মাটিতে রোপণ করার জন্য বড় হয়ে গেছে। আর চলে এসেছি এটা আঙুর গাছ, আঙুর গাছ দুটো আছে এখানে। খুব সুন্দর পাতাগুলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এমন কিছু পরিচর্যা উনি করতে পারেন না, তাও কি সুন্দর হয়ে আছে, সত্যি ভালো লাগছে দেখে। দেখো কি সুন্দর আঙুর হয়েছে। রাস্তার ওদিকেও আছে, তবে গাছ নিয়ে থাকলে মানুষ খুব ভালো থাকে, তাই না? দাদার মুখে অনেক গল্পই শুনেছি, দাদাও ভীষণ ভালো আছেন। এই গাছ আর পায়রা, শখের পায়রা পুষে উনি খুব ভালোভাবে দিন কাটান, আনন্দে থাকেন, এইগুলো ভালো লাগে। দর্শক বন্ধু, মানুষ তো কিছু অবলম্বন করে বেঁচে থাকে, তো গাছ আর এই পাখি নিয়েই দাদার জীবন। দেখো উপর থেকে দেখাচ্ছি, বেশ সুন্দর। চলে এসেছি ব্যালকানিতে, এরপর দাদাকে ডেকে নেবো, দাদার সঙ্গে কথা বলবো। দাদার ব্যালকানিতে চলে এসেছি। ব্যালকানিতে খুব সুন্দর সুন্দর গোলাপ করেছেন উনি। এখন তো একটু গোলাপগুলো ঘুমিয়ে আছে, শীতে সব ভালো মতন ফুটবে, ভালো সুন্দর জাতের মনে হচ্ছে দেখে। এই পুরনো ফুলগুলো কেটে দেবেন, ঠিক আছে? আর এই যে ব্রাউন কালারের পাতাগুলো হাত দিয়ে, হ্যাঁ, এটা একটা কামিনী গাছ। এখানেও দাদা অনেক, হ্যাঁ, খুব কষ্ট পাচ্ছে। সব থেকে সুন্দর দেখো বাইরের লুকিংটা, হেভি সুন্দর। মানে একটা মাধবীলতা গাছ এত সৌন্দর্য, গেটের মুখে এত সুন্দর একটা লুকিং দিয়েছে, ভীষণই ভালো লাগছে। আর এই কেমন আছেন? হ্যাঁ ভালো। বলছি এই গরমে কি কি লাগানো হয়েছে বাগানে? সব লাগিয়েছে। কষ্ট হচ্ছে না একটু এবছর মনে হচ্ছে? পানির অসুবিধা, জল একবার দিয়ে মনে হচ্ছে আরেকবার দিতে হবে। আচ্ছা, গরমের চোটে বাড়ছে না ওরা। আর আপনার পাখি কুল সব কেমন আছে? পাখিরা ভালো আছে। এই এত গরমে ছাদে রেখেছেন? না না, ছাদে আছে, বারান্দা আছে, একটু পরে ছেড়ে দেবো, একটু গাছের নিচে গিয়ে ওরা থাকবে, কারণ ওদের তো বাসা ওগুলো। আচ্ছা, আর ওদের তো গরমে ছেড়ে দিলে ওরা হাঁসফাঁস খেয়ে যাবে, এক জায়গায় থাকাই ভালো। আর এমনি খাবার টাবার কি দিচ্ছেন গাছে? খাবারে 10-26 সার দেওয়া হয়, গোবরের সার। আচ্ছা, এসব দেওয়া হয়। আচ্ছা, এই গরমে সবজি কত মাস আগে লাগিয়েছেন? দু মাস আগে লাগিয়েছে। আবার কি বর্ষার সবজি লাগানো হবে না এতেই চলবে? এটাই। আচ্ছা, তো চলুন ছাদে যাওয়া যাক। দাদার বেশ সুন্দর কাঠের সিঁড়ি দেখো, খুব ভালো লাগছে। ওপরটা এত সুন্দর করেছেন উনি, ভীষণই ভালো লাগছে। চারিদিকে বারান্দা, আর এই যে নিচ থেকে আসলাম, চলো ব্যালকানিতে কি লাগিয়েছে দেখি। এরিকা পাম দেখো কি সুন্দর লাগছে, ব্যালকানিতে আছে। এটা কি গাছ? অ্যালামুন্ডা।
জল নাই, ও কষ্ট পাচ্ছে। এখান থেকে গেটের বাইরেটা ভীষণই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। নমস্কার, হবি ও সুলেখার প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি লতিফদার বাড়িতে। অসাধারণ বাগান, সবজি ফুল ফল নিয়ে বাগান সব কিছুই থাকছে। দাদার সঙ্গে কথা বলবো। এই যে দাদা, চলো দাদার সঙ্গে আগে কথা বলে নিই, তারপরে। এই যে দাদা চলে এসেছে, খুব গুণী ব্যক্তি, কাজের সাথে সাথে এত সুন্দর সুন্দর ফুল ফল করে। তার সঙ্গে দেখো পাখি, অনেক রকমের পায়রা পোষেন উনি। সব কিছু নিয়েই আজকের ভিডিও থাকছে। এই গরমে কেমন আছেন? খুব কষ্ট হচ্ছে, এই এই জল কটকট করছে। কতবার দিয়েছেন? এই যে গতকাল বিকেলে দিয়েছি। আচ্ছা, আজকে আবার বিকেলে দিতে হবে? এখনই দিতে হবে। কি সুন্দর সবেদা গাছে, কত ফুল এসেছে দেখো। এই যে ফল, একদিকে ফুল একদিকে ফল, বাহ অনেক বড় সবেদা। কি করে বুঝবেন পাকা? ও নরম হয়ে যাবে, তখন পেরে নেবেন। পেরে নেবো কেন, আমার তো গাছেরই, আমার তো ব্যবসা নয়। হ্যাঁ 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 হ্যাঁ, দেখ কত ফল এসেছে, কি ভালো লাগছে, খুব সুন্দর খুব সুন্দর, দারুণ। এই হচ্ছে লেবু গাছ, দাদা আসো। লেবু গাছ মালটা যা গরমে হয়েছে অনেক। কমলা লেবু, কমলা লেবু বেডে লাগিয়েছে। বেগুন, কাঁটা বেগুন, কাঁটা বেগুন, এসব ফুল আসছে। হ্যাঁ, বেগুন হবে। কামরাঙা, কামরাঙা। আচ্ছা, এটা কি গাছ? পাতা পুড়ে পুড়ে যাচ্ছে। জল আর জল বরাবর দেওয়া হয়েছে, কিন্তু তাতে যেন গাছের কোনো সমস্যা, কিন্তু পাতাগুলা জলে একটু ভিজে ভিজে রাখুন, তাহলে ঠিক হবে। হ্যাঁ, এখানে আছে পেয়ারা গাছ। পেয়ারা গাছ হ্যাঁ, গ্রামে লাগিয়েছেন বলে এত সুন্দর, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, আমাকে জল দিতে হবে। হ্যাঁ, তারপর এখানে আছে লেবু গাছের একটা চারা, কি বলে ধরছে। আচ্ছা, আর সামনে সব লেবু গাছ। প্রথমে মাটিটা কিভাবে তৈরি করেন দাদা? মাটিটা নরমাল মাটির সাথে গোবরের সার মিক্স করে মাটিটা, আর কিছু না, আর কিছু না, শিংকুচি হাড়গুড়ো কিছু না, না হাড়গুড়ো কোনো কোনো সময় নিয়ে এসে দেওয়া হয়। হয়, আচ্ছা। দেখো এখানে দু রকমের লেবু আছে, কাগজি লেবু। লেবু তো খুব রস আছে, এখন তো এত রোদ, এখন রস নাই, একটু জল পড়বে, লেবু খুব ভালো। আচ্ছা, আর এটা কুল গাছ, এই যে আপেল কুল, আপেল কুল এবার হয়েছিল। আচ্ছা, হ্যাঁ এটাও একবার করে হয় না, দুবার আসে? না, কুল আসছে, যদি বৃষ্টি হয় তাহলে কুল টিকবে। আচ্ছা, এই যে বৃষ্টি তো নেই। আচ্ছা, দিয়ে ওই বসানোর পর মাঝে কি খাবার দেন? এই বসানোর মধ্যে মধ্যে গোবরের খাবার দিই। আচ্ছা, সার, গোবর সার। আচ্ছা, কোনো কোনো সময় 10-26 সারের দানা দিয়ে দিন, পানি, আর মধ্যে মধ্যে নিড়ি দিয়ে মাটিটাকে হালকা করা হয়। এই যে জামের গাছ, এখনো আসেনি জাম? এখনো যা আসেনি, এক বছরের গাছ। আচ্ছা, এক বছর এটা বড় হয়েছে। আচ্ছা, এখানে আছে কি সুন্দর অ্যাডিনিয়াম, এই সব অ্যাডিনিয়াম, 2-3-4-5টা অ্যাডিনিয়াম আছে এক জায়গাতে রেখে দিয়েছেন। কাটেন না? না, একভাবে মানে দেখছি বড় হয়ে গেছে। কাটেন না মাঝে? না না, মাঝে রিপোর্টিং করা, কাটিং করা এসব করেন না, কিচ্ছু করেন না উনি। আমি বড় করার জন্য রেখেছি। আচ্ছা, বাহ খুব ভালো। হ্যাঁ, বড় হলে ভালো লাগে। হ্যাঁ, বড় হলে ভালো লাগে। আর এখানে আছে একটা ডালিম গাছ, দেখো কি সুন্দর, একটুখানি ডালিম গাছে কত, 2-4-6টা আছে ডালিম এখন। এর আগে অনেক ছিল, হনুমানের সব খেয়ে, হনুমানের কীর্তন এখানে তো চলছেই। হ্যাঁ, সব জায়গায় একটাই প্রবলেম, হনুমান খাচ্ছে। এখানে দুটো বনসাই করেছেন উনি। হ্যাঁ, একটা বটগাছ আছে, বট একটা অশ্বত্থ, খুব সুন্দর খুব সুন্দর। দেখো অসময়ে, হ্যাঁ গোলাপ ফুটেছে, ভালো লাগছে। এখানে একটা বিশাল বড় বেলি গাছ, তারপরে দত্তপ্রিয়া, হ্যাঁ তারপরে মিষ্টি তেঁতুল হয়েছিল দাদা? মিষ্টি তেঁতুল হয়েছিল কয়েকটা, কিন্তু খেতে পেরেছেন? এত গরমে, হ্যাঁ এই তো এটা লেবু, এই পাতা ফুল চলে এসেছে, চলে এসেছে ফুল এসেছে। গরমে সবাই কষ্ট পাচ্ছে, সবাই, গাছ মানুষ। এখানে বেডে কি সুন্দর বেগুন লাগিয়েছে দেখো দাদা, কুমড়ো, এই দেখো কুমড়ো হয়েছে, বাহ কি সুন্দর কুমড়ো হয়েছে, একটা বড়, দেখতেই পাচ্ছ একটা বড় কুমড়ো হয়েছে।
পাশে লতিফদার বাগান, এখানে হয়েছে ঝিঙে, কত ঝিঙে এসেছে, জালি হয়েছে, এত ঝিঙে হয়েছে, ঝিঙে ঝিঙে আমরা ডেইলি খাই, তাই ডেইলি গোটা চারি গোটা চারি তে নেই, আবার টমেটো হয়েছে গরমে, প্রচুর হবে কিন্তু এই যে রোদে জেনে দেখছি সব পুড়ে যাচ্ছে, তাই তো এত রোদ জালি পুড়ে যাচ্ছে, কি করবে কিছু কারণে। আর এখানে একটা আম মিয়া দেখি, আমটা নাকি না, এটা মিয়াজের না, এটা ওই কি বলে বছর তিনবার হয় কাটিমনি, কাটিমনি বেশ হ্যাঁ হয়নি। এখানে এবার চলে আসলাম সবজি, ডাটা লাগিয়েছে দাদা, ওরে বাবা, এটা একটা আলাদা, দুটো দুই কালার, দুটো দুই কালার কুমড়ো, এখানে পাট লাগিয়েছেন উনি শাখার জন্য, খুব ভালো করেছেন। এই লিচু গাছে লিচু এসেছিল না? এটা আসেনি। আচ্ছা, আমার মনে হচ্ছে সামনের বছর আসবে। বাহ, শাক এই যে রোদের তাতে সব কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ কিছু করার না, এটা কি ওটা মেহেন্দি কাজ, মেহেন্দি, হ্যাঁ পুদিনা, এখানে দাদা কলমি, কলমি দেশি, কলমি দেশি, কলমি দেখেন মিয়া জাকির, মিয়া জাকির লাগিয়েছিলেন দাদা, এই যে পাতা পাতা বেরোচ্ছে, এখন পাতা বাইরে বেরোচ্ছে, এটা কি? এটা হিমসাগর গাছ। আচ্ছা, কলম লাগানো হয়েছে, বড় বড় জায়গায় লাগিয়েছেন, ওরা ঠিক থাকবে, ঠিক আছে। আর এখানে আছে চন্দ্রমল্লিকা, শীতের আয়োজন চলছে, আর এই দেখো কি সুন্দর করলা হয়েছে, করলা আছে, এই বলছি না রোদের জন্য এরা এত রোদ, এদের মানে যে গ্রোথটা হতে খুব মুশকিল। এখানে আছে ঢ্যাঁড়স, এবার গরমেও হচ্ছে গাজর, তাই তো? হ্যাঁ গাজরে, গাজর হচ্ছে, গাজর বেশ মোটা মোটা গাজর হয়েছে, গরম হয়েছে তো কি হয়েছে তুলুন, আপনি তুলুন, বাবা রে দাদা তুলছে, দেখো কি বড় বেদে, এত সুন্দর, দেখো অসময়ে গাজর, কে বলে শীতের সবজি গ্রীষ্ম হবে না, হওয়ার প্লেই হবে নাকি দাদা? আচ্ছা, এখানে ডাঁটা এইগুলো আবার ছিটিয়ে দেবেন, দেখবেন সব হয়ে যাবে, একবার নিলে আমাদের বারবার হয়ে যাবে, খুব সুন্দর। এখানে আছে কলমি শাক, কি সুন্দর লাগছে দেখো, পুঁই শাক, লাল শাক, দাদা মাটিটা কিভাবে করেছেন? প্রচুর কেঁচো আছে, কেঁচো হলে তো জোর হয়, হ্যাঁ ভালো হয়েছে, তাই তো বলছি কেঁচো আছে। মাটিটা প্রথমে দিয়েছিলেন, আর কিছু চেঞ্জ করেননি? না, প্রথমে মাটিটা দিই, মাটির সাথে গোবরের সার মিক্স করে, হ্যাঁ সেবা একবার দিয়েছেন প্রথমবার, আর দেননি? তারপরে মাটিকে নেড়ে দিয়ে আরো 10 26 সার দিই মাঝে মাঝে দেন, হ্যাঁ। আচ্ছা, ভালো হয়েছে, এই ডাটাটা খুব সুন্দর, এটা কাটোয়ার ডাটা মনে হচ্ছে, এটা ভালো হয়েছে, খুব সুন্দর দেখতে, খুব বড়, হ্যাঁ একটা ডালকে এক এক দিনে কেটে খাবেন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ। দেখো এখান থেকে দেখাচ্ছি দাদার বেডটা, ভীষণই ভালো লাগছে, বেড করলে এইভাবে বেড করতে হয় সত্যি তাই। আর এই হচ্ছে লঙ্কা গাছ, একটা গাছে কত লঙ্কা, খুব ভালো লাগলো, আর একই জাতের এগুলো লাগানো হয়েছে, হ্যাঁ গাছ বড় হলে লঙ্কা হবে। এখানে আছে লেবু গাছ, লেবু গাছ দেখো, লেবু গাছে কত লেবু এসেছে, উফ অসাধারণ অসাধারণ, প্রচুর লেবু আছে, হ্যাঁ। আর একবার দেখিয়ে দিচ্ছি বাগানটা, দেখো রোদ্রের জন্য দেখো একটু কষ্ট করে আমরা আছি, তোমরা একটু দেখে নাও, খুব ভালো লাগলো দাদার বাগান, বাগান এই যে জল দেয়া বা রক্ষণাবেক্ষণ কখন আসা হয়? এটা জলটা দেওয়া হয় নর্মালি বিকেলে, আচ্ছা বিকেলে জলটা দেওয়া হয়, কিন্তু রোদের এখন যা তাপ, হ্যাঁ বিকেলে জল দিলাম, দাদা 10টার মধ্যে আবার শুকিয়ে যাচ্ছে, আচ্ছা দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, কিন্তু আমাকে এখন দিতে হবে, আচ্ছা না হলে সেই পুড়ে যাবে গাছের পাতাটা। তাহলে সারাদিনে একবার আসা হয় উপরে? না সারাদিনে একবার আসি, কোনো কোনো সময় সকালের দিকে বেশি আসি, আচ্ছা আবার বিকেল 4টার পর আসি। আর এই পায়রাগুলোকে কতবার খেতে দেওয়া হয়? পায়রাগুলোকে খেতে দেওয়া হয়, খেতে তো দেওয়া হয় মানে
ডেটটা দুটোর পর ওদের আমি ছেড়ে দিই আচ্ছা রোদের সময়, আচ্ছা এই জন্য ওরা এই গাছপালার নিচে একটু শ্বাস প্রশ্বাস নেবে, আচ্ছা ভেতরে থাকলে গরম, ওই সময় খাবার দিয়ে দেয়, জল দিয়ে দেয়, জলে ওদের একটু ওষুধ আছে আচ্ছা সেগুলো মিক্স করে দিই, হেলথের জন্য ভালো থাকে, আচ্ছা হ্যাঁ ভিটামিন ডি এর ওষুধ আছে ওদের। তারপর বিকেল চারটের পরে আমি ফের জল দিই, জলে অন্য একটা মেডিসিন দিয়ে দিই, আচ্ছা হ্যাঁ মাল্টিভিটামিন কি লিভারের ওষুধ এইগুলো দিই, আর খাবার দিই নর্মালি ওরা গম রাই খেতে ভালো আসে, আচ্ছা মিক্স করে রাই খেতেছি, হ্যাঁ ওই সময় খেতে দিই, খাওয়ার পর সাড়ে পাঁচটার পরে নিজে নিজে ওরা খাঁচায় ঢুকে যায়। আপনার কি মনে হচ্ছে যে এত গরমে আমরা আগামী দিন গাছপালা করতে পারবো? হ্যাঁ এই গরমে চলতে থাকলে অসম্ভব, কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা পারবো না, তাই না? কি করে গাছ রক্ষা করবো, একটা আমাদের মনের মধ্যে একটা ভীতি সঞ্চার করছে যে আগামী দিন আমরা ছাদ বাগানে কি করে বাগান রাখবো। দর্শক বন্ধু, এভাবেই আমাদের কষ্ট করে এগিয়ে যেতে হবে। আজকে লতিফদার বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখি গাছ নাতি নাতনি সকলকে নিয়ে খুব ভালো দিন কাটুক, আনন্দে কাটুক। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবারও দেখা হবে পরের ভিডিওতে, টাটা।